অপব্যাখ্যা যাকে বলে মানে যত অপব্যাখ্যা মানে সনাতনীদের বিরুদ্ধে তত ওনরা প্রচার করে বেড়ায় কারণ ওনরা কেন যে প্রচার করে বেড়ায় অপব্যাখ্যা সে একমাত্র ওনরাই জানো কারণ ওনাদের বোধহয় কোথাও কমতি আছে কোনো কিছুতে তাই আর বড় গলা একটা কথাই বলে হ্যাঁ ধ্যাতরা ঢেকির বাধ্য বেশি এখন ওনরা যে এত গলা বাজি যে কেন করে শুধু সনাতনের পিছনে আছে শুধু হিন্দু 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 কেন যে হিন্দুদের এত ঈর্ষা হয় হ্যাঁ আচ্ছা আমাদের ধর্মে রয়েছে যে পর ধর্ম পরচর্চা নিষেধ হিংসা করা যাবে না হ্যাঁ তো ওন্ডা যে কেন সেই হিংসা বা ওনাদের গা যে কেন জলে তরতর তরতর করে যে কেন ওনাদের মধ্যে জ্বলে সেটা তো আমরা বুঝতে পারছি না কেন হিন্দুদের প্রতি এত ভয় তাদের মনে হচ্ছে ভয় একটা ভিতা আতঙ্ক ওনাদের মধ্যে সব সবসময় থাকে হিন্দুদের কথা কোথাও দেখলেই কিছু ওনাদের ভিতরে আতঙ্কের মনে মনে একটা আতঙ্কের কম্পন সৃষ্টি হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথরূপে গীতা অমৃত দান করিয়াছিলেন আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি যিনি ভগবান অনন্ত বিশ্বের নিয়ন্তা অনন্ত বিশ্বকে যিনি সৃষ্টি করলেন সেই শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে অর্জুনকে এই গীতারূপ অমৃত দান করেছিল এই মানব জগতের জন্য দু একজন বলে থাকে যারা না বুঝে তারা বলছে একটা শ্লোকে রয়েছে হ্যাঁ ভরত এই ভারত রাজ্যের জন্যই নাকি এই গীতা গ্রন্থখানা দান করেছে গীতার জ্ঞান দান করেছে সমগ্র বিশ্বের জন্য নয় একজনের কাছ থেকে সেই আলোচনাটা শুনেছিলাম ইউটিউবের মাধ্যমে উনি বুঝতেই পারে না উনি বুঝতে উনি জানেই না এই ভরত বলতে কি শুধু এই ভারতকে বোঝানো হয়েছে শুধু শুধু ভারত ভারতকে না সেটা এই জ্ঞানটা শুধু ভারতবাসীর জন্য নয় সমগ্র মানব জাতির জন্য কারণ গীতায় যে শ্রেষ্ঠ জ্ঞান রয়েছে তা অন্য কোনো গ্রন্থে পাওয়া যাবে না একমাত্র শ্রীমাদাভগবৎ গীতার মাধ্যমেই আমাদের শুদ্ধ জ্ঞান শুদ্ধ ভক্তি শুদ্ধ বিশ্বাস উৎপাদন করা যায় একমাত্র গীতার মাধ্যমে আর সেই সর্বশ্রেষ্ঠ গীতাখানা এই মানব জাতের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিল অর্জুনের মাধ্যমে কিন্তু অর্জুনকে বলা হয়েছে হে ভরত ভরত বলছে সে ভরত মহারাজ সে বংশধরেরা এই ভারতবর্ষকে এক কোটি বৎসর পর্যন্ত রাজত্বকাল চালিয়েছিলেন তার বংশধরেরা রাজের বংশ পরম্পরাক্রমে তাই অর্জুনকে বলা হয়েছে ভরত হে ভরত শুধু ভারতের জন্য নয় ভরত অনুসারে ভারত রাজ্যের নামকরণ করা হয়েছিল তাই এই বর্তমান ইন্ডিয়ার নামই হচ্ছে ভারত কিন্তু এই ভরতকে যখন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বহু নামেই ডেকেছে সেটা কিন্তু উনি দেখেননি যে লোকটা এই কথাটা ভুল ব্যাখ্যা দিয়েছিল যে শুধু ভরতকে বলা হয়েছে ভারতবাসীর জন্য বলা হয়েছে এটা ভারতবাসীর জন্য না ওনার নামেই ভরত হিসেবে সম্বোধন করা হয়েছিল অর্জুনকে তো অর্জুনকে সম্বোধন করা হয়েছিল হে ভরত তুমি এই গীতার জ্ঞান গ্রহণ করো এবং এই গীতার জ্ঞান তুমি জানলে তুমি আমাকে জানতে পাবে কাকে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অর্জুনকে সম্বোধন করা হয়েছে ভরত হিসেবে হে ভরত হ্যাঁ অথচ সেই ব্যক্তি বিধর্মী উনি ওনার বক্তব্য আমি শুনেছি বহুত বক্তব্যে শুনি কিন্তু আসলে শুদ্ধ জ্ঞান কারোর মধ্যেই দেখতে পাচ্ছি না সনাতন ধর্মের জ্ঞান লাভ করা এত সহজ অত্যন্ত গভীর এই জ্ঞান লাভ করতে হলে তোমাকে বহুত কিছু জানতে হবে সুতরাং উনি মাঝখান থেকে একটু একটা নাম পেল যে হে ভরত অর্থাৎ ভরত বলতে শুধু ভারতবাসীকে উনি বুঝিয়ে দিলেন অপব্যাখ্যা যাকে বলে মানে যত অপব্যাখ্যা মানে সনাতনীদের বিরুদ্ধে তত ওনরা প্রচার করে বেড়ায় কারণ ওনরা কেন যে প্রচার করে বেড়ায় অপব্যাখ্যা সে একমাত্র ওনরাই জানে কারণ ওনাদের বোধ কোথাও কমতি আছে কোনো কিছুতে তাই মায়ের বড় গলা একটা কথাই বলে হ্যাঁ ধ্যাতরা ঢেকির বাধ্য বেশি এখন ওনরা যে এত গলা বাজি যে কেন করে শুধু সনাতনের পিছনে আছে শুধু হিন্দু 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 কেন যে হিন্দুদের এত ঈর্ষা হয় হ্যাঁ আচ্ছা আমাদের ধর্মে রয়েছে যে পর ধর্ম পরচর্চা নিষেধ হিংসা করা যাবে না হ্যাঁ তো ওন্ডা যে কেন সেই হিংসা বা ওনাদের গা যে কেন জলে তরতর তরতর করে যে কেন ওনাদের মধ্যে জলে সেটা তো আমরা বুঝতে পারছি না কেন হিন্দুদের প্রতি এত ভয় তাদের মনে হচ্ছে ভয় একটা ওনাদের মধ্যে থাকে হিন্দুদের কথা কোথাও দেখলেই কিছু ওনাদের ভিতরে আতঙ্কের মনে মনে আতঙ্কের কম্পন সৃষ্টি হয়ে যায় ভিতরে সনাতনে কথা শুনলেই কেন কারণ তো একটা আছে সেই জন্যই তো বললাম ধ্যাত্রা ডেকের বাধ্য বেশি হ্যাঁ হ্যাঁ খালি কলসি বাজে বেশি এ কথাটা কি আপনারা জানেন আপনারা কেন এত তুচ্ছ তাচ্ছল্য করছেন বলেন হ্যাঁ অন্যের প্রতি কেন এত লেগে থাকেন সবসময় অপব্যাখ্যা কেন করেন আপনি কি আর কিছু কিছু ইউটিউবার আছে অনেকে যেমন প্রশ্ন করে বলুন তো একটা সনাতন মেয়েকে রাস্তা হেঁটে যাচ্ছে হ্যাঁ বা একটা ছেলে হেঁটে যাচ্ছে ও কিন্তু তেমন ধর্ম বিষয়ে পড়াশুনো করেনি তা ওনাকে প্রশ্ন করে বসলে একটা এমন একটা প্রশ্ন করে বসলো ওর তো প্রশ্নের উত্তর জানে না কিন্তু ওনাকে তাই ভুলাইয়া ভালাইয়া মানে বহুত কিছু তালে মলে গোলমাল করাইয়া এটাইয়া বলে তোমার ধর্মের এরকম তোমার ধর্ম এরকম এটা কি কোনো প্রকৃত ধার্মিকের কোনো লক্ষণ দেখুন তো একটা সনাতন ধর্মের লোক কোনো ধর্মের সামনে গিয়ে বলে নাকি কোনো স্পিকার নিয়ে যায় বলে বলুন তো আপনার ধর্মের এটা আপনার ধর্মের ওটা ওটা কেন হয়েছে এটা কেন হয়েছে এটা কেউ বলে কখনো সনাতন ধর্ম এটা কখনো করে না কারণ সনাতন ধর্মের অনেক জ্ঞান গভীর জ্ঞান রয়েছে হ্যাঁ সেটা আপনাদের পূর্বপুরুষদের জিজ্ঞাসা করবেন যারা এই ধরনের প্রশ্ন বলেন যে ধর্ম থেকে সেটা প্রশ্ন পূর্বপুরুষ যারা আছে দেখবেন পিছনে যে সনাতন ধর্মের কথাই বলবেন আর যদি না বলে সেটা একটু ওই নিজের ধর্মকে জায়স করার জন্য বা নিজের ধর্মকে প্রচার করার জন্য এই ধরনের কথা বলে থাকে হ্যাঁ আমার ধর্ম বড় আর বড় আর ছোট কি তুমি সৃষ্টিকর তাকে ডাকো আর সনাতনী সৃষ্টি করতে ডাকে তোমার গায়ে কেন বিভিন্ন ডাকার বিভিন্ন বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে ডাকে কিন্তু সেটা তো নয় উদ্দেশ্য কি উদ্দেশ্য একমাত্র যিনি সৃষ্টি করছেন তাকেই ডাকা এখন আপনার ভিতরে যে কেন জলে আরও কত কথা রয়েছে এই ছোট কথা তো এত কথা তো এই ভিডিওর মধ্যে বলা যাবে না তো অর্জুনের মাধ্যমে আমাদের শ্রীমাদ গীতার জ্ঞান দান করেছে মানব জাতির জন্য শুধু মানবজাতি জাতি বলতে শুধু ভারত ভারতবর্ষকে নয় সনাতনীদের নয় এই পৃথিবীর মানব জাতির জন্য শ্রেষ্ঠ গ্রন্থ আছে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান এই গীতা গ্রন্থ যে পাঠ করবে সে একমাত্র জ্ঞানী হবে সে একমাত্র তার ভিতরে শুদ্ধ জ্ঞানের উদয় হবে সে একমাত্র সৃষ্টিকতা বলতে তার ভালোবাসার জন্মগ্রহণ করবে হ্যাঁ এত সোজা হ্যাঁ অন্যের অন্যের নিন্দা করছেন আর নিজে প্রচার করছেন অন্য নিন্দার করে 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 নিজেই প্রচার করছেন যে আমার ধর্ম বড় আমার ধর্ম বড় অন্যের নিন্দা গাইয়া ধর্মকে বড় করতে চান এটা কি এটা এটা কি কি মানুষ এই শিক্ষিত সমাজের মানুষকে বুঝে না কেন আপনারা এত নিন্দা করেন বলেন যারা আমি কারণ নাম বলিনি কিন্তু আপনারা বুঝে নেবেন যদি এই ভিডিওটা তার কাছে পৌঁছে সে বুঝে ফেলবে যে উদ্দেশ্য আমাকে ঘরেই হয়তো বা বলছে নাম তো বললাম না কিন্তু কথা হলো একটাই কেন তাদের গা এত জলে সনাতনীদের কথা শুনলে উদ্দেশ্যটা কি বলেন তো হ্যাঁ উদ্দেশ্য একটা আছে তো পরের ভিডিও তো বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক কমেন্টস করে রাখুন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে হরে কৃষ্ণ গীতার জ্ঞান লাভ করুন ভগবানের ভক্ত হন সে হোক গট হোক হরি হোক সে ভগবান হোক সে আল্লাহ হোক সে খ্রিস্টান বা যিশু বা গট খ্রিস্টানদের গট হোক সে বুদ্ধ উদ্দেশ্য কি তার মাধ্যমেই একমাত্র সৃষ্টিকর্তাকে ডাকা উদ্দেশ্য এরকম হয় তবে সবাই ঠিক আছে যার যার স্থান থেকে পাঠ করুক না যার যার স্থান থেকে সে ভগবানকে বা সৃষ্টিকর্তাকে ডাকুক না আপনার বা আমার এত কেন গা জ্বলবে বরং বলুন ওর কিছু সমস্যা হচ্ছে ওর বাঁচতে ওর থাকতে অস মানে ওর চিকিৎসার বা ওর কোনো সমস্যা হচ্ছে কিনা একটা মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখুন মানুষকে ভালোবাসতে শিখুন সর্বোপরি মানবতা এরপর কোনো কিছুই নেই মানবতা যে পর্যন্ত হৃদয়ে বা আপনার ভিতরে ধারণ করতে বা আমার ভিতরে ধারণ করতে না পারবো সে পর্যন্ত আপনি মানুষ নন মানুষকে মেরে মানবতা সৃষ্টি করতে চাই আমরা হ্যাঁ আমরা একে অপরকে মেরে একে অপরকে ঘর বাড়ি কষ্টে রেখে আমি বড় হতে চাই হ্যাঁ মানে এরকম একটা ভাবের সৃষ্টি হ্যাঁ সারা জগতময় তাই চলছে বর্তমানে ঘনিয়ে এসেছে দেখতে পাওয়া যাবে কিছুদিন পরে হ্যাঁ দেখতে পাবে যে লন্ড বন্ধ আসতেছে দিন দিনক্ষণ সেটা ঘনিয়ে আসছে প্রায় হুম যে যতটুকু করবে তার ততটুকুই পাওনা হবে যে ততটুকু যতটুকু তাকে ভালোবাসবে সে ততটুকুই তার কাছ থেকেও পাবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করুন